নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের দুর্দান্ত চাটনি রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা আপনারা ভাতের সাথে খেতে পারেন, পোলাওয়ের সাথে খেতে পারেন, রুটি লুচি পরোটা যার সাথে খাবেন খুব সুন্দর খেতে। আর এই রেসিপিটা বানানোর জন্য দেখুন, আমি এখানে লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি। এখানে 15-20 গ্রামের মতন লঙ্কা হবে। আর এখানে রসুন হবে 50 গ্রামের মতন রসুন। আর এখানে ধনে লাগবে, গোটা ধনে লাগবে 1 টিস্পুন। আমচুর পাউডার লাগবে 1 টিস্পুন। জিরা লাগবে 1 টেবিল স্পুন। আর এখানে আদা নিয়েছি আমি 1/2 ইঞ্চির মতন আদা কুচি নিয়েছি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা কড়াই গরম করে নিয়েছি প্রথমে। আর এবারে আমি লঙ্কাটা হালকা একটু লঙ্কাটা আমি হালকা ভেজে নেব, যাতে এর মধ্যে যে নরমটা একটু মচমচে মতন হয়ে যাবে। নরম থাকে তো লঙ্কাটা, একটু মচমচে হয়ে যাবে, হালকা ভেজে নেব। এটা হয়ে গেছে, এটা 15-20 সেকেন্ড আমি একটু ভেজে নিলাম। গ্যাসটা একদম স্লো রেখেছি আমি। তো এটা হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিচ্ছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2-3 টেবিল স্পুনের মতন আমি দিলাম। এই তেলের মধ্যে দিয়ে দেব রসুনগুলো, দিয়ে দেব রসুনটাও একটু হালকা ভেজে নেব, একদম ভাজা নয়, যে লাল হয়ে যাবে এরকম না, একটু খালি রসটা টেনে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এই সময় দিয়ে দেব গোটা ধনেটা, দিয়ে দেব গোটা জিরা, এটা হালকা একটু 20-25 সেকেন্ডের মতন একটু ভেজে নিতে হবে। দিয়ে দেব আদাটা, আদা কুচিটাও দিয়ে দিলাম। এটা 15-20 সেকেন্ড আমি ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব লঙ্কাগুলো, দিয়ে দেব আপনারা যদি ঝাল বেশি না খান তাহলে লঙ্কার বীজগুলো বের করে ফেলে দিতে পারেন, তাহলে ঝালটা কম হবে। রসুনগুলো নরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডারটা, দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেবো স্বাদ মতো, এখানে আমি 1 টিস্পুনের মতো নুন দিয়ে দিলাম। হালকা একটু আরো 5-10 সেকেন্ড একটু ভেজে নেব। হয়ে গেছে, খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আর এবারে একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে এটা মিক্সিতে আমি বেটে নেব। এবার এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এটা পেস্ট বানিয়ে নেব। মিহি পেস্ট করব না, একটু গোটা গোটা থাকবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। এর মধ্যে জল একদম দেওয়া চলবে না। একবারে হবে না, আমি এটা দুবারে বেটে নেব। তো দেখুন এটা আমি বেটে নিয়েছি, একটু মোটা মোটা রেখে দিয়েছি, তো এটা খেতে খুব ভালো লাগবে। তো এবারে এটা আপনারা এয়ারটাইট কোনো জারের মধ্যে রেখে দেবেন, এটা বাইরে রেখে দেবেন, ফ্রিজে রাখার দরকার নেই, এটা এমনিতে 1 মাস ভালো থাকবে একদম। আর যখন খুশি আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো অবশ্যই আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, দারুণ রেসিপিটা। আর কেমন লেগেছে আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।